হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সেদিন ছিল পয়লা বৈশাখ আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। দেখো, আমি আর মা মিলে চলে গেলাম বাগবাজার গঙ্গার ঘাটে। ঘাটটা কত সুন্দর লাগছিল সকালবেলায়। তারপর সেখান থেকে চলে গেছিলাম এই পুচকিগুলোর কাছে। এই পুচকিগুলো দেখো কত খুশি। আমরা তাদের জামা কাপড় দেওয়ার জন্য গিয়েছিলাম, একটা আশ্রমে গেছিলাম। দেখো পুচকিগুলো কত খুশি ছিল। তারপর আস্তে আস্তে পুচকিদের হাতে জামা কাপড় এবং কিছু মিষ্টি তুলে দিয়েছিলাম, এবং সঙ্গে ছিল চকলেট। চকলেট পেয়ে তো এই পুচকিতে হেভি খুশি হয়ে গেল, আর দেখতেও কত কিউট ছিল পুচকিটাকে। তারপর আস্তে আস্তে জামা কাপড়গুলো আমরা বিতরণ করছিলাম। এরা এখানেই সুন্দর করে পড়াশোনা শিখে এবং মানুষের মতো মানুষ হয়। ভীষণ ভালো বাচ্চাগুলো। ওরা এত খুশি হয়েছিল জিনিসগুলো পেয়ে যে কিছু বলার নেই। মানে এত কিউট বাচ্চাগুলো, ছোটো ছোটো বুচকি বুচকি বাচ্চা, কত কিউট। এটা বাগবাজারে ছিল। সখী সিঁদুরে সাজালো সিঁদুর।